নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশ্ব তামাক সেবন বিরোধী দিবসে মাদকদ্রব্য বর্জন করে সমাজ গড়ার বার্তা জেলা উপায়ুক্তের। করিমগঞ্জে যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ, আটক কিশোরী, চাঞ্চল্য এলাকা জুড়ে। বিজেপির পালংঘাট মন্ডলের উদ্যোগে দর্মিখালে গরিব কল্যাণ সম্মেলন, ব্যাপক হিড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাদক থেকে নিজেকে দূর রাখতে হবে। চলার পথে বোর ফিল করলে বা কোনো সমস্যা দেখা দিলে নিজেকে কিছুটা হালকা রাখতে সিগারেট কিংবা পান বা গুটখা খাওয়া তা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো বৈজ্ঞানিক ধারণা নেই। এই ধারণা থেকে সবাইকে বের হতে আহ্বান জানালেন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। মঙ্গলবার বিশ্ব তামাক সেবন বিরোধী দিবসে জেলাবাসীর প্রতি আহ্বান রাখেন তিনি। এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে এক সচেতনতামূলক মিছিলও বের করা হয়। এদিন স্থানীয় গান্ধীবাগের সম্মুখে পদ্মশ্রী ডাক্তার রবি কান্নানকে সাথে নিয়ে মিছিলের ফ্ল্যাগ অফ করেন জেলা উপায়ুক্ত। মিছিলে অংশ নেন আশাকর্মী, স্কুল পড়ুয়া সহ বেশ কয়েকটি সংগঠন। মিছিলে বিশেষ উদ্যোগ নেয় আসাম ক্যান্সার কেয়ার সোসাইটিও। পরে মিছিলটি ক্রমে শহরের সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা ইত্যাদি প্রধান সড়কগুলো পরিক্রমা করে শিলচর সিভিল হাসপাতালে গিয়ে সমাপ্ত হয়। সেখানে সকলকে তামাকজাত দ্রব্য থেকে দূর থাকতে শপথ পাঠ করান পদ্মশ্রী ডাক্তার কান্নান। মিছিল শেষে জেলা উপায়ুক্ত জানান, 15 থেকে 35 বছর বয়সীরা যে কোনো কারণে মাদকাসক্ত হতে পারেন, তাই প্রতিজন মানুষ সচেতন হয়ে মাদকের বিরোধিতা করে মাদকমুক্ত সমাজ গড়তে আহ্বান জানান। পদ্মশ্রী ডাক্তার কান্নান বলেন, 31 মে শুধু তামাক বিরোধী দিবস পালন করলে চলবে না, সকলেই সচেতন থেকে মাদকের বিরোধিতা করে যাতে মাদকমুক্ত নতুন সমাজ গড়ে তোলা যায় সে ব্যাপারে নজর রাখতে জেলাবাসীকে আহ্বান জানান। স্পেশালি কমিউনিটি কো অপিল করনা চাহতি হুম কি হাম সবকি জিম্মেদারি হোগি ইয়ে টোব্যাকো জেসে ব্যাড হ্যাবিটস হামারে সোসাইটি সে এলিমিনেট করনে কে লিয়ে। ইট কান্ট বি কি কনস্ট্যান্ট মনিটরিং পসিবল হো হর বচ্চে পে, বট অ্যাজ এ কমিউনিটি ইফ ইউ স্টার্ট টু শন টোব্যাকো অটোমেটিক্যালি ইয়ে বচ্চে ভি ইসমে টেম্পট নেই হোগে। মানে স্পেশালি উন বচ্চো কো বোলনা চাহতি হুম জো 15 ইয়ার্স সে 35 এজ মে বহুত ভালনারেবল রেতে হ্যাঁ, एक एस्केप मैकेनिज्म जैसा टोबैको यूज़ करना शुरू करते हैं, कूलनेस फैक्टर लगता है या लगता है कि ज़िंदगी बहुत मुश्किल हो रही है, समझ में नहीं आ रहा है, थोड़ा स्मोक करने से दिल हल्का लगता है, ऑल ऑफ दीज आर फॉल्स प्रिटेंसेस। आप ज़िंदगी में दुनिया में किसी भी ग्रेट पर्सन को देखेंगे, दे हैव नॉट गॉटन लाइफ सक्सेस थ्रू शॉर्टकट्स या थ्रू एस्केप मैकेनिज्म। तो मैं स्पेशली उन बच्चों को बोल रही हूँ कि अगर मुश्किल लग रहा है लाइफ, इट इज़ ओके, आप हार्डवर्क करते रहिएगा, फॉलोइंग द राइट प्रिंसिपल्स एंड राइट एथिक्स, सक्सेस एंड हैप्पीनेस विल परस्यू यू। आप बीच में एस्केप मैकेनिज्म शॉर्टकट्स मत ढूंढिएगा, बिकॉज दे विल ओनली टेक यू अवे फ्रॉम हैप्पीनेस। বিবাহিত পুরুষের প্রেমের করুণ পরিণতি। নিজের দাম্পত্য জীবনকে আড়াল করে 4 বছর ধরে এক যুবতীর সাথে প্রেম পর্ব চালিয়ে যাচ্ছিলেন করিমগঞ্জ শহরের লক্ষ্মীবাজার রোড এলাকার রাজেশ বিশ্বাস নামে এক ব্যক্তি। শেষ পর্যন্ত ঘটল করুণ পরিণতি। প্রেমিক বিবাহিত জেনে প্রেমিকা প্রাণঘাতী হামলা চালায়, কাঁচ দিয়ে গলা কাটারও চেষ্টা করে। এতে প্রেমিক রাজেশ গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে করিমগঞ্জ বাইপাসে সোমবার রাতে। এদিন রাতে রাজেশের উপর প্রাণঘাতী হামলা চালায় সুপ্রাগান্ধীর পিননগর গ্রামের এক যুবতী। ঘটনার পর রক্তমাখা হাত নিয়ে যুবতী যথাস্থানে থাকে, পালানোর চেষ্টা করেনি। পরে স্থানীয়রা তাকে জিজ্ঞেস করলে সে জানায় রাজেশের সাথে তার 4 বছর থেকে প্রেম চলছে। এদিন রাতে তাকে খবর দিয়ে আনে রাজেশ বলে জানায় ওই যুবতী। সে এও বলে অন্যের সম্পর্কে রয়েছে বলে যুবতীর বিরুদ্ধে অভিযোগ তোলে রাজেশ। এরপর সে জানতে পারে রাজেশের ঘরে বউ রয়েছে, তারপরই তার উপর হামলা চালায় সে। এদিকে ঘটনার পর পুলিশ যুবতীকে আটক করে থানায় নিয়ে যায়। আমার করিমগঞ্জ বাইপাসত এটা অঘটন ঘটেছে। আমি তৎক্ষণাৎ গিয়ে আমি তাত আমি যাওঁ, তাত গৈ গম পাওঁ যে এগৰাকী ছোৱালীয়ে এটা ল'ৰাক দেউতাৰে তাক কাটিছে শৰীৰত। তাৰ পাছত আমি আৰু গম পাওঁ যে ইতিমধ্যে যিটো ল'ৰা জখম হৈছে, ল'ৰাটোৰ নাম ৰাজেশ বিশ্বাস, তেখেতক ৰাইজে ইতিমধ্যে মেডিকেল পঠাই দিছে। আৰু আমি আমাৰ উইমেনৰ সহায়ত যিগৰাকী ছোৱালীয়ে অপৰাধটো কৰিলে তেখেতক আমি থানালৈ লৈ আনো। এই ল'ৰাজনৰ বৰ্তমান শাৰীৰিক অৱস্থা বা আপোনালোকে যে ইয়াতে আহিছে মেডিকেলত আহিছে, ইয়াৰ পৰা কিবা শিলচৰ ৰেফাৰ কৰা হৈছে নেকি? তেওঁৰ শাৰীৰিক অৱস্থা কেনেকুৱা? তেওঁৰ শাৰীৰিক অৱস্থা বৰ্তমান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় বিজেপি সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিজেপির পালংঘাট মণ্ডলের উদ্যোগে দর্মিঘা জিপির দুর্গাবাড়ি কমিউনিটি হলে গরিব কল্যাণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রায় 5 শতাধিক জনগণ অংশ নেন। বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির কাছাড় জেলা ওবিসি মোর্চার জেলা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ বলেন, দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত গরিবদের কল্যাণের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত 8 বছর কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে সম্মেলনে বক্তব্য রাখেন পূর্ব ধলা জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, মণ্ডল সহসভাপতি বিভাস রঞ্জন দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি সুবোধ রঞ্জন দাস প্রমুখ। এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য, মণিয়ারখাল জিপি সভাপতি পরেশ তাঁতি, গঙ্গানগর জিপি সভাপতি শৈলেন্দ্র দাস, পানংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল প্রমুখ। প্রধানমন্ত্রী হয়েছে যশস্বী প্রধানমন্ত্রী হয়েছে আমাদের নরেন্দ্র মোদীজি। উনি আমাদের প্রধানমন্ত্রী হওয়ার পরে 2014 থেকে আজকের ডেটে 2022 পর্যন্ত উনি যেভাবে আমাদের যোজনা দিয়েছেন, আমি কয়েকটা যদি বলতে থাকি সারা রাত্র হয়ে যাবে, শেষ করা যাবে না। এত সব উনি যোজনা আমাদের গরিব মানুষ, আমাদের সমাজ, আমাদের দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, উনি দিন রাত পরিশ্রম করে সেগুলা করেছেন। আমি কয়েকটা জিনিস বলবো। আমরা সবাই জানি যে ব্যাংকের কথা একটু আগে বলা হয়েছে, আমরা আজকের দিনে ব্যাংকে লাইন লাগি, কিন্তু লাইনটা কেন লাগি, কারণ আমাদের যে আমরা যে আমরা জনসাধারণের মধ্যে সবসময় একটা কম্পিটিশন থাকে যে আমি যদি আগে যাই গিয়ে আগে গেলে আগে পাইলেই মু, কিন্তু ওই পাওয়ার লাগি আমি ঘুরে আইমু। আর আমার দেখা দেখি আরো বন্যা পরবর্তী সময়েও নদীগর্ভে তুলে যাচ্ছে একাংশ বসতবাড়ি, যার দরুন অসহায় হয়ে বন্যা পরবর্তী সময়েও বহু পরিবারের সদস্যরা আতঙ্কে ভুগছেন। ঠিক এমনই অভিযোগ করে মঙ্গলবার সংবাদ মাধ্যমে সরব হলেন ভুক্তভোগী জনগণ। বিগত সপ্তাহ দুয়েক আগে গোটা রাজ্যের সাথে কাছাড় জেলাতেও ভয়াবহ বন্যায় প্লাবিত হয় জেলার বহু বসতবাড়ি। নিরুপায় হয়ে লোকেরা আশ্রয় নেন বিভিন্ন অস্থায়ী শিবিরে। কাছাড় জেলার বরখলা এলাকাও জাটিঙ্গা নদীর খরস্রোতে ভেসে যায়। এলাকার বহু লোকেরা স্থানীয় বরখলার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেন, কিন্তু বন্যা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হলেও দুর্ভোগ কাটেনি এলাকাবাসীদের। বন্যা পরবর্তী সময়েও 5 থেকে 6টি বসতবাড়ি জাটিঙ্গা নদী গর্ভে তলিয়ে যাওয়াতে অসহায় হয়ে পড়েছেন একাংশ জনগণ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভুক্তভোগী জনগণ জানান, রবিবার সকাল থেকে জাটিঙ্গা নদীর জল কমতে থাকায় নদীর পার ভেঙে যাচ্ছে, যার দরুন এলাকার বেশ কয়েকটি বসতবাড়ি তলিয়ে গেছে। বছরখানেক আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় জনৈক ব্যক্তি আদু কালিন্দি লাভ করেন, তবে ইতিমধ্যেই নদীর পার ভেঙে যাওয়াতে তার ঘরটিও অর্ধেক নদী গর্ভে চলে গেছে বলে ক্ষোভ ব্যক্ত করেন। এহেন অবস্থায় অসহায় হয়ে দিন যাপন করছেন এলাকাবাসী। এদিন সংবাদ মাধ্যমের মারফতে বিষয়টির বিহিত ব্যবস্থা করতে এবং নদী ভাঙন প্রতিরোধ করতে সরকারের কাছে জোরালো দাবি জানান। এদিকে খবর পেয়ে সরজমিনে তা পরিদর্শন করেন বরখলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী ও সেরু সংস্থার সম্পাদক অজিত দাস। তার উভয়ই এ বিষয়টি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। ঐতিহাসিক রাজা স্কুলের প্রাঙ্গণে যে খেলার মাঠ জাটিঙ্গার পারে, এখানে আমি আইসি এবং এখানের যে বন্যা, এবারের বন্যায় যে ক্ষতি হয়েছে, আদু গড়টা এই সামনে আমরা দেখলাম, গড়টা ডার গিয়া আমার সামনে, তার নাম বুঝলাম বলরামের গড় 50% অলরেডি জাটিঙ্গার নদী গেছে গিয়া, এবং শুধু এই পার নয়, নারায়ণচূড়া বরখলাস শেষে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের আগেও আমরা ডিমান্ড দিছিলাম পঞ্চায়েতে বিভিন্ন মারফতে, যাতে জাটিঙ্গা নদী এটা প্রোটেকশন করার লাগে। এবং আমি কাছাড়ের জেলা উপায়ুক্ত মহোদয়ের অনুরোধ রাখবো অতি সত্বর এটা ভিজিট করিয়া, যাতে এইখানের মানুষের জীবনযাত্রা যাতে সুনিশ্চিত করা লাগে। এখন ভূমিহীন ওই যার এবং বাস্তুহীন তারা ওই যার গিয়া অতি সত্বর, কারণ গড়ের 50% অলরেডি নদী নিয়ে গেছে, আর এবারের বন্যায় এলাকার বিভিন্ন বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও মানুষ বাড়িঘর ছাড়া। আমরা যে সমস্যাতে আছি, এই সমস্যায় বউ বাচ্চা নিয়ে আমরা বসবাস করা অসম্ভব হয়ে গেছে। গড় দরজা সব ভাঙ্গিয়া জার্গি জ্বলার নিচে, গড় ভাঙ্গিয়া দুয়ার ভাঙ্গিয়া সব শেষ, বাচ্চা কাচ্চা লইয়া সমস্যা। আমরা বর্তমানে বরকলার গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে আসি ক্যাম্প করিয়া। সরকারের কাছে জানাই এটা আমরা ব্যবস্থা লাগে, নদী বান হইতো বা আমরা একটা জায়গা নদীকে খাইতাম আমরা। হাইলাকান্দি উন্নয়ন ব্লকের অন্তর্গত নিতাইনগর জিপির পূর্ব সোনাপুরের গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা। অবশেষে চাঁদা সংগ্রহ করে স্বেচ্ছায় শ্রমদান করে বেহাল রাস্তাটি সংস্কার করতে বাধ্য হলেন স্থানীয় জনগণ।
বিএনএম পূর্ত সড়ক থেকে উত্তর দিকে প্রায় 1.5 কিলোমিটার গ্রামীণ রাস্তাটির বেহাল অবস্থার দরুন দীর্ঘদিন থেকে এলাকার জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিনিয়ত এই বেহাল রাস্তাটি দিয়ে শত শত মানুষ যাতায়াত করছেন। এদিকে সড়ক সংস্কারে কেন্দ্র আর রাজ্য সরকার গ্রামোন্নয়নের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করলেও গ্রামীণ এই রাস্তাটির হাল ফেরেনি। এ নিয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের উদাসীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। এলাকাবাসী জনসাধারণের অভিযোগ, গ্রামীণ কর্দমাক্ত এই রাস্তাটি মেরামতের নামে একাধিকবার প্রকল্প গ্রহণ করা হলেও মঞ্জুরিকৃত সরকারি অর্থ নয় ছয় করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের তরফ থেকে এনে তদন্ত করা হলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে জানান ভুক্তভোগীরা। নিতাইনগর জিপির অন্তর্গত বেহাল এই রাস্তাটি যাতায়াতের উপযোগী করে তুলতে বার কয়েকবার এলাকার জননির্বাচিত বিধায়ক পঞ্চায়েত প্রতিনিধিদের কৃপাদৃষ্টি কামনা করেও সমস্যার কোন সুরাহা হয়নি, তাই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় জনগণ। অবশেষে সোমবার ভুক্তভোগীরা বাধ্য হয়ে জনপ্রতিনিধিদের দিকে না তাকিয়ে নিজেরাই চাঁদা সংগ্রহ করে স্বেচ্ছায় শ্রমদানে নেমে পড়েন। তারা পুরো রাস্তাটিতে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে তুলবেন বলে জানান। মানে অবস্থা খুব খারাপ আসলো, মানুষ বারণি চলাচল করা যায় না। তো আমরা সবাই একদম চান্দা উঠে এই রাস্তার নাম করাইছি, আর প্রেসিডেন্টে ছয় গাড়ি সাত গাড়ি মাটির দাম দিছেন, আর পঞ্চায়েতে দিছেন আমরা দুই গাড়ি মাটির দাম, আর বাদ বাকি আমরা চান্দা উঠাইছি 10 গাড়ি টোটাল মাটি ফালানি হয়েছে, আর যারা খামো কিছু মানুষ লাগানি হয়েছে, আর আমরা সবাই মিলে সাহায্য করছি। আর যারা খামো লাগানি হয়েছে তারা রাজি দাও, আমরা চান্দা তুলিয়া দিই আর আর ওগুলো আমরা রাস্তায় কাম চলে আর বাকি আমরা কাম করে লিছি গ্রামের মানুষের চান্দা তুলি দেয় আর 10 গাড়ি ফালানি হয়েছে 9 গাড়ি হয়েছে তারা মিলাইয়া আর আরো এক গাড়ি আমরা সবে মানে চান্দা তুলিয়া হিমন্ত বিশ্ব শর্মার শাসনকালে কোন দালাল রাজ থাকবে না। দালালরা গরিব দস্যুদের অর্থ লুটিপুটে খাবে তা সরকার বরদাস্ত করবে না। কেউ যদি দালালের খপ্পরে পড়েন তাহলে সরাসরি জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান, প্রশাসন বিহিত ব্যবস্থা গ্রহণ করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প ও কৃষকদের অনুদান ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠানে মঙ্গলবার দালালদের বিরুদ্ধে এমন হুঙ্কার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুদান বিভিন্ন হিতাধিকারীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই অনুষ্ঠান দেখতে পান করিমগঞ্জের জনগণ। এছাড়া কৃষকদের অনুদান তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশ্বস্ত করেন তিনি। এদিকে জেলা পর্যায়ের কার্যক্রম উপলক্ষে এদিন করিমগঞ্জে জেলা প্রশাসনের পক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ আবগারি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অন্যান্যদের মধ্যে ছিলেন এআইডিসি অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, জেলাশাসক মৃদুল যাদব, অতিরিক্ত উপায়ুক্ত রিন্টু বড়, বিপুল দাস, জেলা পরিষদের সিইও রুথ লিয়াংথাং প্রমুখ। আমি শুধু আপনাদেরকে এই কথা বলতে চাই যে ভারতবর্ষে আমরা অনেক অনেক প্রধানমন্ত্রী পেয়েছি, কাউকে ছোট্ট করে বলি না, কিন্তু নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী যে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সমাজের একেবারে প্রত্যন্ত যে শেষ সীমা ওই সীমা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখানে পোষণ অভিযানের কথা বলা আছে। পোষণ অভিযান মানে কি? পোষণ অভিযান যারা অঙ্গনওয়াড়িতে ছোট্ট বাচ্চারা 2 বছরের ছেলে মেয়েরা, যারা 2 বছর 2.5 বছরের ছেলে, আপনারা দেখছেন আজকের দিনে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজ আরম্ভ হয়েছে। এক উচ্চ মানে ব্যবস্থা একেবারে শৈশব থেকে ছোট্ট ছেলেটা তার জীবনের স্বপ্ন দেখবে, তো এই ছোট্ট ছেলেটা মেয়েটা কিভাবে তার জীবনের স্বপ্ন দেখবে এটা ওইখান থেকে বসে আমাদের প্রধানমন্ত্রী একেবারে একেবারে সূক্ষ্ম নিরীক্ষণ করে কিভাবে তার জীবন তৈরি করা যায় তার ব্যবস্থা। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পূর্ণ হলো দক্ষিণ করিমগঞ্জের বান্দরকুনা জিপির সভাপতি নির্বাচনের ভোট গণনা। গত 2 দিন পূর্বে দক্ষিণ করিমগঞ্জ জিপির সভাপতি পদে ছিল উপনির্বাচন। সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দলীয় 3 প্রার্থী সহ মোট 6 জন প্রার্থী।
সেদিন জিপির ভোটাররা 11টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পর 6 প্রার্থীর ভাগ্য নির্ধারণের জন্য বাক্সবন্দী হয় ভোট। তবে মঙ্গলবার ভোট গণনার পর 3 দলীয় প্রার্থী এবং 2 নির্দল প্রার্থীকে পরাজিত করে 4000-এরও অধিক ভোট পেয়ে শেষ হাসি হাসলেন কংগ্রেস থেকে বহিষ্কৃত দক্ষিণ কুড়মগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ মনোনীত নির্দল প্রার্থী আব্দুল বাছিদ। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্দিক আহমেদ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আজি বান্দরকুনা গাঁও পঞ্চায়েতর যেটু বাই ইলেকশন তার রিজাল্ট ওলালে আর আমি যেনেকো আশা করেছিল তেনেকই ভোট পাইছো আর কংগ্রেস দুরিশাত হয়েছে। কংগ্রেসক আজি কবর দিয়া হয়েছে, কারণ কংগ্রেসে যেটু ভোট পাইছে যেটু রিজেক্ট ভোট প্রায় 432টা ভোট হয়েছে রিজেক্ট, তাতকৈ কম পাইছে, মানে 400 ভোটর নিচনা কংগ্রেসে ভোট পাইছে। গতি কংগ্রেসক মানুষে প্রত্যাখ্যান করেছে, কংগ্রেসের নেতা সকলের যে দম্বালি আজি বান্দরকুনা গাঁও পঞ্চায়েতর বাই ইলেকশনে এই দম্বালিট প্রমাণ করে দিলে যে অসম স্টেট কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট আর ডর ডর নেতা সকল যখন গই নির্বাচন গই বহু ডর ডর কথা কইসিলে এটুকে ফল পালে আর রাইজে কথাবুর প্রত্যাখ্যান করলে। আজি আমি যত 4000-এর উপর ভোট পাইছো আর যত মানে রুলিং পার্টিয়ে প্রায় 1700 ভোট পাইছে আর কংগ্রেসে 400 ভোট পাইছে। গতি এইটা প্রমাণিত হল যে বন্দরকুনা গাঁও পঞ্চায়েতর রাইজ আর দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির মানুষ আমার লগত আছে, মানুষে কংগ্রেসক প্রত্যাখ্যান করেছে আর কংগ্রেসে যে মিছা কথা কই রাজ্যসভা ইলেকশনত যেটু কথা কইছিলে গোটি অসমৰ মানুষে দেখা পাইছিলে আজি নির্বাচনের বাই ইলেকশনত। বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন শাহীন লস্কর। উল্লেখ্য, শাহীন লস্কর কোন রাজনৈতিক নেতা কর্মী বা কোনো প্রভাবশালী ব্যক্তি নন, একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি, পেশায় গাড়ি চালক। নিজের ব্যক্তিগত তহবিল থেকে সামর্থ্য অনুযায়ী বন্যাক্রান্তদের মধ্যে দিন কয়েক ধরে বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ত্রাণ সামগ্রী এবং বিশুদ্ধ পানীয় জল বিতরণ করে যাচ্ছেন। মঙ্গলবারও সেই কাজ অব্যাহত রেখে নিজের ব্যক্তিগত তহবিল থেকে কনকপুর অঞ্চলের অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি। মধ্যবিত্ত পরিবারের হয়েও তার এহেন কর্মকাণ্ডে তাকে সাধুবাদ জানানো হয় বিভিন্ন মহল থেকে। কয়েকদিন থেকে আমরা চন্দ্রপুরের বাসিন্দা শাহীন আহমেদ লস্কর বন্যা বিধ্বস্ত অঞ্চলে অনেক পরিবারের রিলিফ বিতরণ করে, তাই আমি আমার তরফ থেকে কনকপুর অঞ্চল থেকে আমি তার দলের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে দিয়েছি। আগত দিনেও যাতে এইভাবে আরও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। চন্দ্রপুর শাহীন আহমদ লস্কর আজ কনকপুর প্রথম খণ্ডত এলাকার বন্যা দুর্গস্ত যারা ডুবেছেন তারাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, এর লেগে আমার তরফ থেকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। উদারপথ এনজিওর তরফ থেকে সোমবার তারাপুর মালানিবিল এলাকায় বন্যাক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন সংস্থার অনেক শুভাকাঙ্ক্ষী, যাদের সহযোগিতায় সংকটকালীন পরিস্থিতিতে বন্যাক্রান্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে পেরেছেন সংস্থার কর্মকর্তারা। সংস্থার পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই মহতি কাজে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অমিতাভ দে, সুমন দেব প্রমুখ। কুম্ভা থেকে কুম্ভীরগ্রাম যাওয়ার পথে যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে মৃত্যু হল এক যাত্রীর, আহত হয়েছেন আরও 7 জন। ঘটনাটি সংঘটিত হয় উধারবন্দের ইন্দুগ্রাম নেপালি বস্তিতে। হত ব্যক্তি কুম্ভীরগ্রাম বাগানের মৃত জয়হরি তন্তুবাইয়ের ছেলে মানিক তন্তুবাই। তবে আহত বাকি 7 জন যাত্রীর নাম জানা যায়নি। মঙ্গলবার বেলা 2:30 নাগাদ
8 যাত্রী নিয়ে কুম্ভা বাজার থেকে কুম্ভীগ্রাম যাওয়ার পথে ইন্দ্রগ্রাম নেপালে বস্তিতে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 60 ফুট খাদে পড়ে যায় ভ্যানটি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মানিক তন্তুবাইয়ের। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা সহ বায়ুসেনার জওয়ানরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থা বেগতিক থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারবন্ধ পুলিশ। তারা মানিকের নিথর দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সেখান থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। কক্সবাজারে রোহিঙ্গা স্থানীয় এবং উপকূলের নারী শিশুর স্বাস্থ্য ও শিক্ষায় অসামান্য অবদান রাখায় ত্রিপুরার দৈনিক সন্ধন পত্রিকা সম্মাননা পেলেন বাংলাদেশের সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা ওরফে স্কালসের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী জেসমিন প্রেমা। 2005 সাল থেকে সমাজের পিছিয়ে পড়া নারী শিশুর কল্যাণে কাজ করা এই সমাজসেবী সন্ধন পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। কক্সবাজার থেকে খবর জানান সাংবাদিক রিদি হক। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। বিশ্ব তামাক সেবন বিরোধী দিবসে মাদকদ্রব্য বর্জন করে সমাজ গড়ার বার্তা জেলা উপায়ুক্তের। করিমগঞ্জে যুবকের ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ, আটক কিশোরী, চাঞ্চল্য এলাকা জুড়ে। বিজেপির পালংঘাট মণ্ডলের উদ্যোগে দর্মিখালে গরিব কল্যাণ সম্মেলন, ব্যাপক হিড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।